প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বানে। দর্শক, আপনারা জানেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে আমাদের এই অনুষ্ঠানটি আলোকিত হয়ে থাকে। ঠিক তেমনি আজকে আমাদের মাঝে এসেছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী শরীফুল ইসলাম। আমরা তার সঙ্গে কথা বলবো, গান শুনবো। তার আগে বলছি, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন অবশ্যই প্যান ভিশন টিভির ফেসবুক পেজটিকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সুরের আহ্বানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেকদিন দেখেছি প্রোগ্রামটা, আমার খুবই ভালো লেগেছে প্রোগ্রামটা। আর আমি আজ প্রথম এখানে দাওয়াত পেলাম, অবশ্যই এটা একটা আনন্দের ব্যাপার। জি। আর সবাই এজন্য প্যান ভিশনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ যে আপনাদের মতো গুণী শিল্পীদের নিয়ে প্যান ভিশন এই সুন্দর আয়োজন করেছে, এজন্য আপনাকে ধন্যবাদ। শুকরিয়া আল্লাহ। জি জি, নিঃসন্দেহে নিঃসন্দেহে। তো আমরা অনুষ্ঠানের শুরুতেই সুরের অঙ্গনে প্রবেশ করে থাকি সুর দিয়ে। আচ্ছা, তো আজকে আমরা আপনার কোন সুর দিয়ে আমরা সুরের দিকে দর্শককে নিয়ে যেতে পারি? আচ্ছা, আমি একটা আসলে আমাদের মূল লক্ষ্য হলো আমরা আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবো। জি। আর সম্পর্ক বাড়ানোর জন্য যে জিনিসটা দরকার সেটা হলো তাহাজ্জুদ নামাজ পড়া যায়। তাহাজ্জুদ নামাজ পড়ে আমি যেমন শেষ রাতে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, হ্যাঁ, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ক্ষমা করেন আমাদেরকে। হ্যাঁ, সেরকম একটি গান দিয়ে শুরু করতে চাই। এটার গীতিকা সুরকার হলো আমার একান্ত প্রিয় বন্ধু মাসুদ রানা। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়। নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবু ডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। ও নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবু ডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। আমার সকল আধার করো আলোয় দীপ্তময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়। আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সা, অশান্ত মন শান্ত বানাও দাও করে দাও মা। ও আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সা, অশান্ত মন শান্ত বানাও দাও করে দাও মা। রহম স্রোতে ভাসাও উদাও পুষ্পিত হৃদয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়, তোমার প্রতি ভালোবাসা যেন
আরো তীব্র হয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। খুবই চমৎকার, অসাধারণ কথাগুলো এবং সুরগুলো, প্রার্থনার যে নিবিড় ছোঁয়া সুরের ভেতরে সেটা এখানে এই গানের ভেতরে পরিলক্ষিত আছে। মানে এটা একটা গানের প্রাণকার একটা গান, আর সবচেয়ে গানের কথাগুলো এত সুন্দর করে সাজানো যে আল্লাহর সাথে এই একটি গান আমল করলে কিন্তু আমাদের মনে হয় আমার জীবনে গুনাহ আল্লাহ মাফ করবে এটা মনে হয়। সুরগুলো অসাধারণ, এই জন্য কাদার মতো তো কাঁদতে হবে। শরীফ ভাই, আপনি একজন গুণী শিল্পী, আপনার আমরা জানি, দর্শকও জানে, এবং আপনি একজন টেলিভিশন অনেক শিল্পীদেরকে নিয়ে প্রোগ্রাম করেন, অনুষ্ঠান একজন নির্মাতা, এটি একটি ভালো দিক আপনার জন্য বা আমাদের জন্য সবার জন্যই। তো এই যে নির্মাণের জায়গাটা আর শিল্পীদের শিল্পীর জায়গাটা, কোনটাকে বেশি আপনি প্রায়োরিটি দেন বা বেশি মনে করেন যে এটি নির্মাতাই বেশি জরুরি মনে করেন, নাকি শিল্পী হিসেবে নিজেকে তুলে ধরা বেশি মনে করেন? আচ্ছা, একটা কঠিন প্রশ্ন করলেন আপনি। আসলে আসলে আমার কিন্তু এই এই লাইনে আসাটা কিন্তু গান দিয়ে আসা, হ্যাঁ, আর গান মানেই হলো কিন্তু দর্শকের কাছাকাছি। যারা দেখা যায় শুধুমাত্র প্রোগ্রাম তৈরি করে, টেলিভিশনে কিন্তু প্রোগ্রাম বানায়, তারা আসলে কিন্তু ওই একটা ওই লাইন থেকে আসে, হ্যাঁ, কিন্তু আমার আশাটা কিন্তু গান থেকে। জি জি, যেহেতু গান থেকে আসা, সেহেতু গানের প্রতি একটা ভালোবাসা বেশি, হ্যাঁ। এখন গান থেকে নির্মাতা, হ্যাঁ, গান থেকে নির্মাতা, এখন গানকে আমি কখনো ই করতে পারি না, গানটাকে বেশি যখন আমি গান করি, স্টেজে গান করি, যখন আপনার টেলিভিশনে গান করি, তখন যে ভালো লাগা, হ্যাঁ, এটা তো অনেক ভালো লাগা। আর এর সাথে যখন নির্মাতা হিসেবে যখন একসাথে মিলে যায়, তখন একটা শোনায় সোহাগে আর কি, দেখা যায় এটা আরও ভালো লাগা। হ্যাঁ, কোনোটাতে কোনোটা আমি কম করতে চাই না আর কি। না, তবুও দর্শক আপনাকে শিল্পী হিসেবে জানে বা চেনে, বা আপনি ছিলেন একজন গুণী শিল্পী, সেই হিসেবে আপনি কি কোনটাকে, মানে কোনো না কোনো দিক থেকে একটাকে একটু গুরুত্ব দিতে হবে, সেটি আপনি কোনটি মনে করেন? আমরা কি আপনাকে নির্মাতা হিসেবে বেশি দেখতে চাই না শিল্পী হিসেবে বেশি দেখতে চাই? না, শিল্পী তো আমি আছি, আসলে শিল্পী হলেই যে সে নির্মাণ করতে পারবে এরকম কোনো কথা নাই, এটা এক্সট্রাঅর্ডিনারি অবশ্যই। শেষে মনে করি নির্মাণ, ভালো কিছু নির্মাণ করতে পারলে এটা অবশ্যই অনেক বড় একটা বিষয়। আমি চাই যে এই ডকুমেন্টারিগুলো যে আমি করি, এগুলো খেয়াল করি সবসময় যে এটার মধ্যে কোনো বৈচিত্র্য আনা যায় কিভাবে, এটা চিন্তার একটা বিষয়। হ্যাঁ, চিন্তার বিষয় অবশ্যই। আমি নির্মাতা হিসাবে, শিল্পীদের জন্য আপনার স্বপ্ন কি? আপনি তো একজন শিল্পী, শিল্পীদের জন্য আপনি কি স্বপ্ন দেখেন? অবশ্যই আমি, যারা নতুন গান করছে বা করে বা এখন কেবল শেষ করছে স্টুডেন্ট লাইফ, এরা গান শিখবে, এই জন্য শিখবে যেন এটা বাস্তব জীবনে কাজে লাগাতে পারে। জি জি, দেখা যায় যে স্টুডেন্ট লাইফে আমরা গান শিখলাম, হ্যাঁ, শিখে দেখা যায় যে ওইটা বাস্তব জীবনে যখন আমরা আসি, তখন আমরা দেখা যায় একটা অন্য কোথাও, কিন্তু আমরা যে এটাকে কী বলে, এটাকে বলা হয় ক্যারিয়ার হিসেবে যে নেই আমরা, হ্যাঁ, এখন কিন্তু ক্যারিয়ার হিসেবে নেওয়ার সুযোগ ছিল। আমরা কি যখন প্রথম বিটিভিতে গান করেছি, তখন কিন্তু আমাদের অডিশন দিয়ে আসতে হয়েছে, তখন টেলিভিশন ছিল একটা। ওকে শরীফ ভাই, আমরা এই কথাগুলো শুনবো, আমরা আরেকটি গান দর্শককে শোনাবো, আপনি এখন কোন গানটি শোনাবেন? আচ্ছা, আমাদের কুলুন আফসিন জায়গাতিল মউত, তাই না? দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে, বরই পাতার গরম পানি, বরই পাতা, বরই পাতার গরম পানি, গোসল সাইরা দে, দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে, আতুর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাইগা কি না আইনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন, আতুর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাইগা কি না আইনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন, কি আর হইব দেরি কইরা, কি আর হইব,
কি আর হইব দেরি কইরা বিদায় কইরা দে, দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে, বরই পাতার গরম পানি বরই পাতায় বরই পাতার গরম পানি গোসল সাইরা দে, দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে, সাড়ে তিন হাত মাটির ঘরে রাইখায় আসো ভাই, এ ঘর ছাইরা অন্য কোথাও যাবার উপায় নাই যাবার উপায় নাই, সাড়ে তিন হাত মাটির ঘরে রাইখায় আসো ভাই, এ ঘর ছাইরা অন্য কোথাও যাবার উপায় নাই যাবার উপায় নাই, বাঁশের ছাউনি বিছাইয়া বাঁশের ছাউনি বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সাইরা দে, দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে, বরই পাতার গরম পানি বরই পাতা বরই পাতার গরম পানি গোসল সাইরা দে, দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে। খুবই চমৎকার, প্রত্যেকটা মানুষের জীবনে এই সিচুয়েশনটা একটা সময়ের জন্য তৈরি হবে, তৈরি হবে। এটা আমাদের একান্ত প্রিয় বন্ধু, নামটা বলা হয়নি, জি আমরা ফোনটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুল চন্দ্র বলি। জি, আমার দুজন প্রিয় শিল্পী, শিল্পী ওবায়দুল কারক ভাই এবং আমার অনেক প্রিয় শিল্পী শরীফুল ইসলাম ভাই। জি জি, আমি শরীফুল ভাইকে বলবো যে আপনি যে গানগুলো করেন, আমার আপনি প্রত্যেকটা গান আমার খুবই ভালো লাগে। জি ধন্যবাদ। আমি চাই আপনি গানের জগতে থাকেন এবং আমাদেরকে আরো সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দেন, আর আপনার মাধ্যমে ট্রানজিশন টিভিতে আমি ধন্যবাদ আপনাকে, অবশ্যই যেহেতু এই প্ল্যাটফর্ম আপনাদের জন্যই, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ধারাবাহিক ভাবে আপনাদেরকেও ইনশাআল্লাহ আনা হবে, আপনারা চেষ্টা করুন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? জি ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি বলুন। জি আমাদের সঙ্গেই থাকুন। হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গেই থাকুন। জি জি, আসলে এই যে একজন দর্শক কিন্তু আপনাকে বললো শিল্পী হিসেবে সে চায়। আচ্ছা, অবশ্যই অবশ্যই, আসলে যারা আমাদের জুনিয়র যারা, অবশ্যই তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এটা আমি বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে করি, কাজ করি, তা আমি দর্শকের প্রতি আমার অনুরোধ থাকবে সে আমাদের সাথে যোগাযোগ রাখলে, তারেক ভাই উনি একজন বড় শিল্পী, গুণী শিল্পী, আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা প্ল্যাটফর্ম তৈরি করে দিব। আর সামনে রমজানে তো আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, আপনারা অবশ্যই এগুলোর সাথে থাকতে পারবেন, যদি অবশ্যই প্রতিভা থাকে। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে এরকম যে গলাটাকে তৈরি করতে হবে আপনাকে। হ্যাঁ, মানে সাধনার ভেতরে থাকলে এবং সেটা আল্লাহর মেহেরবানি থাকলে আস্তে আস্তে, এটা তারেক ভাই বা শরীফ ভাই দরকার নেই, এটা আপনাকেই আপনার যোগ্যতা তৈরি করতে হবে, যেন আপনাকে সবাই টেনে নিয়ে আসে। এই জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। জি, আরেকজন কি সংগ্রামী মানুষের সারিতে?
না আপনার, হ্যাঁ অনেক গানে রিকোয়েস্ট আসবে, যেমন ওই যে মাহফুজ ভাই আমাদের চাঁদের আলো আর লাগে না ভালো রিকোয়েস্ট করেছে, তারপরে কোরআনের সুর মাঝে জাবের ভাই রিকোয়েস্ট করেছে। আচ্ছা শোনাবো, এখন কোন গানটি আপনি শোনাবেন? তাহলে কোরআনের সুর মাঝে শোনাই। জি জি। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম নিয়েছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়া, ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়া, ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম নিয়েছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। বাহ, খুব এন্ডিংটা খুব চমৎকার, সুরের গাঁথনি দিয়ে শেষ করলেন, ভাল লাগলো। শরীফ ভাই, যেটি বলছিলাম যে টেলিভিশনে তো অনেক প্রোগ্রাম হয় এবং আমরা দেখি যে অনেক সময় যে টেলিভিশন প্রোগ্রামগুলো মানে এমন কিছু শিল্পী নিয়ে আসা হয় যেটি ইতিপূর্বে সিনিয়ররা অনেকে ওই কথাগুলো বলেছে যে আকর্ষণটা নষ্ট হয়, গানটার দেখতে ইচ্ছে করে, অথচ প্রোগ্রাম হবে অনেক বেশি। ইভেন এরকম অনেকের কাছ থেকে মানে সম্মান নিয়েও, শিল্পীদের কাছ থেকে নিয়েও সুযোগ দেওয়া হয়, এই বিষয়গুলো আপনি কীভাবে দেখেন? আসলে অনেকে তাদের কী বলে এটাকে, অবশ্যই টেলিভিশনে যেতে হলে ওই একটা প্রোগ্রামে গেলাম, একটা উদাহরণ দেই, ওখানে তিনজন শিল্পী ছিলেন, আমিও ছিলাম আর দুজন ছিল। তো ওনারা বললেন যে এ পর্যায়ে গান পরিবেশন করবেন একজন বেতার টেলিভিশন শিল্পী, কিন্তু গানটা শুনে মানে মনে হলো যে সে বেতার উপযুক্ত না। তো এখন আমার মনে হয় তাদেরই টেলিভিশনে যাওয়া উচিত যাদের মানে সে কণ্ঠটা তার যেন টেলিভিশন উপযোগী হয়। এই জন্য এবং শুধু উপযোগী না, অনেক সময় দর্শক তো আসলে টেলিভিশন দেখার জন্য দেখতে চায়, কিন্তু এখানে কোয়ালিটিফুল শিল্পী না থাকলে দর্শক দ্রুত রিমোটটাকে ট্রান্সফার করে ঘোরায়, এগুলো এই জন্য
আপনারা যারা প্রোগ্রাম মেক করেন অবশ্যই আপনারা বিষয়গুলো এখানে ক্ষতিগ্রস্ত হয় বিজ্ঞাপনদাতারা, বিজ্ঞাপনদাতাই শুধু না সংস্কৃতির জন্য, সুস্থ ধারা সংস্কৃতির জন্য একটি বিশাল মানে একটা বাধা হয়ে যায় ধরনের প্রোগ্রাম আর কি। আমরা আরো কথা শুনবো বা গান শুনবো, আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান, আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী শরীফুল ইসলাম। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বানে, আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী শরীফুল ইসলাম, তার সঙ্গে কথা হচ্ছিল এবং গান শুনছিলাম। চলুন আমরা আবারও কথা এবং গানে ফিরে যাই। আচ্ছা, আবার গানে ফিরে যেতে হবে না? হ্যাঁ, গানে ফিরে যেতে হবে। ফিরে আসলাম তো, আমি একটা গান করতে চাই যে যেটা অনেক অনুরোধ এসেছে, যে ওই চাঁদের আলো লাগে না ভালো কেন? এটা আসলে আমার 2004 সালে যে প্রথম অ্যালবামটা হলো জ্যোৎস্নামাখারাত, ওই গানে এই জ্যোৎস্নামাখারাকে চাঁদের আলো ছিল আর কি। আচ্ছা, এই গানটা আমি করতে চাচ্ছি। আমরা ফোনটি নিয়ে তারপরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? জি ভাইয়া, ভালো আছেন আপনি নিশ্চয়ই? শিল্পী শরীফুল ইসলাম আছেন? কোন জি জি, কথা বলুন মামুন ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন আপনি? হ্যাঁ বলেন বলেন ভাই, বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকেই অনুরোধ করেছেন, অবশ্যই গানটা হবে। জি জি, আমাদের সঙ্গেই থাকুন। শূন্য শূন্য লাগে এখন, ভরে যাবে আর কি, সুরে সুরে। জি ইনশাল্লাহ। তো শুরু করি, চাঁদের আলো গানটা শুরু করি। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়া সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। তারি রূপে আ তারি মোহে, তারি রূপে আ তারি মোহে, তাই তো আজার কাঁদি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। নদীর কলতা পাখির কুহুগা, চিরদিন সে নাহি রবে, সাধের জীবন মুছে দেবে মরণ, এ জীবনে কি হবে তোমার করুণা ছাড়া, জীবন আমার দিশে হারা। তোমার করুণা ছাড়া, জীবন আমার দিশে হারা। তোমার রহমার তোমার করম ছাড়া, তোমার রহমা তোমার করম ছাড়া, তাই তো আজার ভাবি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়াই
সুন্দর পৃথিবী মানি না, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। খুবই চমৎকার, অসাধারণ গান এটি। আপনি একসময় বেশ দর্শক খুব শুনেছে আপনার গানটি। গীতিকার সুরকারের নামটি নিশ্চয়ই আপনার জানা আছে? এই গানটি আসলে চট্টগ্রাম থেকে পেয়েছিলাম, গানটা যখন সংগ্রহ করেছিলাম তখন ছোট ছিলাম, ঠিক আছে, ওই সময় যে তাকে আর কখন খুঁজে পাইনি গানটা, অর্থাৎ সংগ্রহ হিসাবে লেখা ছিল আমার অ্যালবামে, সংগ্রহ হিসাবে এই গানটা। এটি অনেক আগে সুমন আজিজদের, এর আগেও কিন্তু সুমন আজিজ এই গানগুলো ওনাদের অ্যালবামে আমি দেখেছি, শুনেছি, গিয়েছিল, হ্যাঁ, অনেক আগে, আর অনেকে করেছে গানটা পরে। হ্যাঁ, যাই হোক, তবে আপনার গায়কির ভেতরে আলাদা একটা ঢং, আলাদা একটা স্বাদ আছে, এটি অনেক, এটা অনেক জায়গায় গাওয়া হয়েছে, যার কারণে দর্শক বেশি অনুরোধ করেছে। এখন আমার একটা অনুরোধ রয়েছে, জি, এটা হলো যেহেতু আমার একান্ত প্রিয় বন্ধু আমার তারেক ভাই আজকে উপস্থাপক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আহমেদ বলছিলাম চট্টগ্রাম থেকে। জানা কি জানা হচ্ছে যে আল্লাহ তাআলা বেশি সে ভালো, এই গানটা শুনতে আসছে আমার। জি, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে, বলুন। জি, কথা বলুন শরীফ ভাইয়ের সাথে, কথা বলুন। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? জি, ভারত থেকে ভালো আছেন, শুক্রিয়া আপনাকে অনেক ধন্যবাদ। জি বলুন। আচ্ছা, চেষ্টা করছি ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ, ভারত থেকে ফোন করেছেন, আপনার দোয়া ভালোবাসা আমরা সব সময়ের জন্য কামনা করি ইনশাল্লাহ। হ্যাঁ, আসলে কয়েকটা অনুরোধ এসেছে, আসলে আসলে সবার মানে অনুরোধ তো রাখতে হয়। হ্যাঁ, দুই লাইন গাই না সেই ইয়ে গানটা, আল্লাহকে যারা বিশ্বাস ভালো দুই লাইন গে একটু শোনাই না? জি 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 জি। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। এটুকু শুনলাম, সময় কম তো, তো আমরা তারেক ভাইয়ের কণ্ঠে একটা গান শুনতে চাই। দর্শকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার একান্ত প্রিয় বন্ধু আজকে অনুষ্ঠানের উপস্থাপক, আপনারা নিশ্চয়ই শুনতে চান তারেক ভাইয়ের কণ্ঠে একটি গান শুনবেন। না আসলে ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো লাগছে গানগুলো। তো আমি নতুন একটি গান করছি, আশা করছি এই সপ্তাহের ভেতরেই গানটি দর্শকের কাছে আসবে। নতুন, একেবারে নতুন, একেবারেই নতুন, এবং রাশেদুল ইসলামের সাথী ভাই, উনি এই গানটি লিখেছেন, আমি সুর করেছি এবং গেয়েছি, চেষ্টা করছি গাওয়ার জন্য। মায়ের একটি গান, ইনশাআল্লাহ শুটিং হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হবে। নির্ঘুমেরা জেগে আছে চা, সাথে আছে কিছু তারা, নির্ঘুমেরা জেগে আছে চা, সাথে আছে কিছু তারা, মজরনি আমার হৃদয়টা
তোমার জন্য পাগল পারানির ঘুমেরা জেগে আছে চাঁদ সাথে আছে কিছু তারা নির্ঘুমেরা জেগে আছে চাঁদ সাথে আছে কিছু তারা মনে পড়ে মাথায় হাত বোলানো ঘুম পাড়ানো সে গান কপালে চুমো আঁকা মধুর স্মৃতি চিরদিন রবে অম্লান মনে পড়ে মাথায় হাত বোলানো ঘুম পাড়ানো সে গান কপালে চুমো আঁকা মধুর স্মৃতি চিরদিন রবে অম্লান হাসি মাখা মুখটি পাব না ফিরে আর ভাবতেই বেদনার বহে স্রোত ধারা নির্ঘুমেরা জেগে আছে চাঁদ সাথে আছে কিছু তারা নির্ঘুমেরা জেগে আছে চাঁদ সাথে আছে কিছু তারা জন্মের ঋণ শোধ হয় না এই যে সত চিরন্তন কিছুটা সময় পেতাম যদি করতে তোমায় যতন তার আগে তুমি চলে গেলে মাগো ও তার আগে তুমি চলে গেলে মাগো ছেড়ে গেলে মায়ার ধরা নির্ঘুমেরা জেগে আছে চাঁদ সাথে আছে কিছু তারা মা জননী আমার হৃদয়টা তোমার জন্যে পাগল পারা নির্ঘুমেরা জেগে আছে চাঁদ সাথে আছে কিছু তারা নির্ঘুমেরা জেগে আছে চাঁদ সাথে আছে কিছু তারা দর্শক দেখলে ভালো লাগবে যেটা বলছিলাম উনি একজন ফোক টাইপের একটা গান শুনতে চেয়েছেন আসলে ফোক টাইপের গান বলতে আমার প্রথম অ্যালবামে একটা গান এসেছিল ওটা হলো অকুল গাঙে ধরলাম পারি এই গানটা করি একটু সময় যেহেতু কম অকুল গাঙে ধরলাম পারি রে দয়াল তোমারি না ভরসায় নিদানে পইরাছি দয়াল পার করো আমায় অর্থাৎ পসিরাতের কথা অকুল গাঙে ধরলাম পারি রে
দয়াল তোমারি নাম ভরসায় নিদানে পইরাছি দয়াল পার করো আমায় দুরু দুরু কাপে অন্ত মনে লাগে ডর উথাল পাথাল ঢেউ দেখা মোর প্রাণ করে থর দুরু দুরু কাপে অন্ত মনে লাগে ডর উথাল পাথাল ঢেউ দেখা মোর প্রাণ করে থর থর আমি কুল কিনারা পাই না খুঁজে কুল কিনারা পাই না খুঁজে নৌকায় আমার শামাল গায় নিদানে পইরাছি দয়াল পার করো অকুল গাঙে ধরলাম পাড়ি রে দয়াল তোমারি নাম ভরসায় নিদানে পইরাছি দয়াল পার করো মেঘে মেঘে ছাইল আকাশ ডাকে গুরু গুরু অন্ধকার হইল ঘনাইয়া বাদল হইল সুরু মেঘে মেঘে ছাইল আকাশ ডাকে গুরু গুরু অন্ধকার হইল ঘনাইয়া বাদল হইল সুরু আমি কুল কিনারা পাই না খুঁজে কুল কিনারা পাই না খুঁজে কি করি এখন পায় নিদানে পইরাছি দয়া পার করো আমায় অকুল গাঙে ধরলাম পাড়ি রে দয়াল তোমারি নাম ভরসায় নিদানে পইরাছি দয়াল পার করো খুবই ভালো মানে মাটি মানুষের সুর সহজ সরল কথাগুলো মানে ফোক মানুষের বিপদের দিনে যে কথাটা তখন আর কিছু করার থাকে না কিন্তু সেই সময় কি পরিণতিটা হয় এটা কিন্তু এই গানের মধ্যে চলে এসেছে আর কি খুবই চমৎকার শরীফ ভাই একটি কথা বলি সেটা হচ্ছে যে অনেক সময় রিয়েলিটি শো গুলো বা অনেক প্রোগ্রাম হচ্ছে কিন্তু যদি শুদ্ধ ধারার সংস্কৃতির জন্য অ্যাওয়ার্ড হওয়া দরকার এই বিষয়গুলো আপনার কি মনে হয় আমি ফোনটি নিয়ে কথা বলছি ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে জি ভাইয়া কেমন আছেন অস্ট্রেলিয়া থেকে জাহিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বৃহস্পতিবার আসলেই আমাদের এই অনুষ্ঠানটি দেখেন আন্তরিকভাবে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জি বলুন ভাইয়া ধন্যবাদ আপনাকে শিল্পী শরীফুল ইসলাম ভাই আছেন আজকে স্টুডিওতে জি 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 ইনশাল্লাহ শুনবেন এবং প্যানভিশনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা আপনাদের এই অন্তত একটু হলেও ভালো লাগা ভালোবাসা দিতে পারছি আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে জি ভালো আছেন আপনি
আপনি শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলুন। দিদি আপনি শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলুন। হ্যাঁ নেসার ভাই ভালো আছেন? আপনার দোয়া চাই আমরা, অবশ্যই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন প্লিজ পরিচয় দিয়ে কথা বলুন। জি আমার অনেক স্টুডেন্ট বনশ্রী থেকে বলছেন। বনশ্রী আমার একটা প্রাণের সংগঠন রয়েছে ওখানে, হ্যাঁ আমার সুরের ছোঁয়া একাডেমি, কিন্তু স্পেসিফিক নজরুল নিয়ে, হামনাদ বা ইসলামিক সঙ্গীত গুলো নিয়ে একটা অ্যাওয়ার্ড হওয়া দরকার। আপনার তো টেলিভিশনের প্রোগ্রাম করছেন, এটিকে কিভাবে চিন্তা করেন বা ভবিষ্যতের জন্য ভাবেন কিনা? আচ্ছা আমরা চিন্তা করছি, এই গত 26 মার্চে আমরা একটা বড় প্রোগ্রাম করার চিন্তা করেছিলাম অ্যাওয়ার্ড প্রোগ্রামে, ওইটা আসলে আমি কিছু স্পন্সরের জন্য পিছিয়ে গেছে। আমরা অ্যাওয়ার্ড বলতে আমি চাচ্ছি শুধু একটা দিবস না, মনে করেন যে সারা বছর কেন্দ্রিক ভালো গান, ভালো শিল্পী, ভালো লেখক মানে সুরকার গীতিকার এরকম একটা গতি। আসলে এটা কি একটা জিনিস দেখেন, আসলে গুণী মানুষের জন্ম কিন্তু হয় গুণীর কদর করলে। হ্যাঁ এখন যদি আমরা গুণীদেরকে কদর করি এটা, তাহলে গুণী জন্ম হবে, আর যদি কদর না করি তাহলে গুণী জন্ম কিন্তু হবে না। জি জি, গুণী জন্ম বন্ধ হয়ে যাবে। এজন্য অবশ্যই দরকার যে যে ভালো কাজ করবে তার মূল্যায়ন অবশ্যই দিতে হবে। হ্যাঁ অনেকে মূল্যায়ন চায় না, আমাদের অনেক ওস্তাদরা ছিলেন আপনি জানেন তারা মূল্যায়ন চান নাই, অনেকে মূল্যায়ন তেমন পানও নাই। কাউকে না কাউকে এই জায়গাগুলো সেটা পাইনি বা সেটা ইয়ে, কিন্তু কাউকে না কাউকে এই জায়গাগুলো শুরু করতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো। যে আমরা আরো কথা শুনবো, আমরা একটি গান শুনে আসি। জি আচ্ছা, এখন আমি যদি ছোটদের জন্য একটা গান করি, হ্যাঁ আসলে অনেক দর্শক ছোট কিন্তু, হ্যাঁ তারাও কিন্তু ছোটদেরকে আমাদের নবী কিন্তু অনেক ভালোবাসতেন। জি কিন্তু এটা আমাদের ছোট বন্ধুরা জানে কিনা জানি না, আমি গানে গানে তাদেরকে বোঝাতে চাই। জি জি নিঃসন্দেহে। ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন, হৃদয়টা ছিল তার ফুলের বাগান, হৃদয়টা ছিল তার ফুলের বাগান, সুবাস ছড়াত নিশিদিন, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন, দেখা হলে হেসে হেসে সালাম দিতেন, কারো পোষা পাখিটার খবর নিতেন, দেখা হলে হেসে হেসে সালাম দিতেন, কারো পোষা পাখিটার খবর নিতেন, তাই তিনি সকলের বন্ধু সুজন, তাই তিনি সকলের বন্ধু সুজন, সকলের তরে আলামিন, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন, হৃদয়টা ছিল তার ফুলের বাগান, হৃদয়টা ছিল তার ফুলের বাগান, সুবাস ছড়াত নিশিদিন, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন, কখনো কখনো ঘোড়া সাজতেন, সাওয়ার হতো পিঠে হাসান হোসেন, কখনো কখনো ঘোড়া সাজতেন, সাওয়ার হতো পিঠে হাসান হোসেন, ছোটদের সাথে তার
এত মাখামাখি, ছোটদের সাথে তার এত মাখামাখি, সেই স্মৃতি আজও অমলিন, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন, হৃদয়টা ছিল তার ফুলের বাগান, হৃদয়টা ছিল তার ফুলের বাগান, সুবাস ছড়াতো নিশিদিন, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন। অসম্ভব সুন্দর একটি ছোটদের নিয়ে চমৎকার একটি কথা এবং গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটদের আসলে ছোটদের প্রতি আমাদের নবী হ্যাঁ যে শিক্ষা দিয়েছেন, এটা আমরা যদি আমাদের বাচ্চাদেরকে। জি জি শুনবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে কথা বলুন। আমি হামেদ হাসান ইলাহি বলছিলাম, চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে। জি ধন্যবাদ আপনাকে, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি বলুন। জি একটা গাড়ি রিসেস ছিল এবং তরি বাইতে গিয়ে গানটা। জি জি আমাদের সঙ্গেই থাকুন, আশা করি প্রিয় শিল্পী শোনাবেন ইনশাল্লাহ। জি জীবন তরি বাইতে গিয়ে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আমরা একটি আর গান শোনাতে পারবো। আচ্ছা একটি গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে হবে। আচ্ছা শেষের দিকে চলে এসে, জীবন তরি বাইতে গিয়ে যদি কোনো দিন আমি করে ফেলি ভুল, রিকোয়েস্ট রাখলাম। আসলে সময় একেবারে শেষের দিকে, আমি একটা গান করব। আসলে এই গানটার জন্য আপনার গানটা পুরো শোনাতে পারলাম না, যদি কখনো সুযোগ হয় তাহলে গানটা পুরো শোনাবো আপনাকে ইনশাল্লাহ। তো একটা গান করে মোটামুটি আমরা করব, সেটা হলো আসলে আমাদের জীবনটা কিন্তু অল্প ক্ষণস্থায়ী একটা জীবন আমাদের। এখানে এই জীবনটা আমাদের কোনো মানুষকে আমাদের আখিরাতের জন্য চেষ্টা করা দরকার। আখিরাত কীভাবে আমরা আমাদের ভালো হবে, ভালো পুরস্কার কীভাবে আল্লাহর কাছে পাবো এই জন্য চেষ্টা করা দরকার। এ নিয়ে আমাদের একটু একটু মজার একটা গান করতে চাই। মজার গানটি, মজার কথার মধ্যে কিন্তু অনেক মেসেজ রয়েছে গানের। অবশ্যই সেটি ভাষাটি হলো নোয়াখালী ভাষায়। আপনি আঞ্চলিক বলবেন ইনশাআল্লাহ, ভালো একটা ইসলামিক সঙ্গীত করব। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, বেশি হইলে কব সরার এই জিন্দেগানি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, বেশি হইলে কব সরার এই জিন্দেগানি। স্টেশনে গাড়ি আইব এক মিনিটনি দেরি হইব, স্টেশনে গাড়ি আইব এক মিনিটনি দেরি হইব, আজগা তোরে কারো রেখে দড়ি রাখতে হাসিনি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, বেশি হইলে কব সোরা এই জিন্দেগানি। টেলিভিশন ভিসিআর আইলো দুনিয়ায়, আর বিনা তারে কথা কইতো নবী আর খোদা। টেলিভিশন ভিসিআর আইলো দুনিয়ায়, আর বিনা তারে কথা কইতো নবী আর খোদা। সিনাই সিনাই কথা কইছে খোদা রহি নাজিল হইছে, সিনাই সিনাই কথা কইছে খোদা রহি নাজিল হইছে, বেদ দুনিয়া উপগ্রহে রিলে করন লাগজেনি। কসু হাতার হানি রে ভাই, কচু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, বেশি হইলে কব সোরার এই জিন্দেগানি। মাথা খাড়াই রকেট বানাই চান্দে যাইতে চায়, আর আঙ্গনবী বোরাক সরি মিরাজ শরীফ যায়। মাথা খাড়াই রকেট বানাই চান্দে যাইতে চায়, আর আঙ্গনবী বোরাক সরি মিরাজ শরীফ যায়। বোরাক দৌড়াই চলি গেছে বেশ দোজক দেহি আইছে, বোরাক দৌড়াই চলি গেছে বেশ দোজক দেহি আইছে, এই দিন কি আর রকেট মকেট উড়া জাহাজ আসিল নি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, বেশি হইলে কব সোরার এই জিন্দেগানি। আদমেরও ভাই ভাতিজা ইমান আমান রাখ তাজা, যত কিছু করো বাসা আল্লাহ তো হাসা।
আদমেরও ভাই ভাতিজা ইমান আমান রাখ তাজা যত কিছু কর বাসা আল্লাহ তো হাসা আরে জিন্দেগানি শেষ হয়ে যাইব জজির কোড়ে যাইতে হইব ঠিক কিনা ভাই বেশি হইলে কব সোরা এই জিন্দেগানি স্টেশনে গাড়ি আইব এক মিনিট নি দেরি হইব স্টেশনে গাড়ি আইব এক মিনিট নি দেরি হইব আজগা তোরি কারো রে কেউ দড়ি রাখতে হাসিনি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি বেশি হইলে কব সোরার এই জিন্দেগানি খুব চমৎকার মানে আঞ্চলিক কথা দিয়ে এত সুন্দর একটা মেসেজ শরীফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে অনেক সময়ের ব্যস্ততার ভেতরেও আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং সামনে অনেক প্রোগ্রাম টেলিভিশন প্রোগ্রামগুলো আছে দোয়া করি সত্য এবং সুন্দরের দিকে এই প্রোগ্রামগুলো জাতির সুস্থধারা সংস্কৃতির জন্য কল্যাণকামী হোক আপনাকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি পেনভিশন আজকে যে সুযোগ করে দিয়েছে এই জন্য আমি পেনভিশনের প্রতি কৃতজ্ঞ আর দর্শকের প্রতি আমার অনুরোধ অবশ্যই আপনার ইসলামী গান শুনবেন এবং ইসলামী গানকে প্রমোট করবেন এই আমার আকাঙ্ক্ষা থাকলো সকলের প্রতি ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী শরীফুল ইসলাম প্রিয় দর্শক অবশ্যই আমাদের এই প্রোগ্রামটি আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ভালো সঙ্গে থাকুন সত্যের সঙ্গে থাকুন সুন্দরের সঙ্গে থাকুন আল্লাহ পাক আপনাদের সবাইকে আমাদের সবাইকে ভালো রাখুন সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওই চাঁদে আলো আজ লাগে না ভালো কেন জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না খোদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না বৈচিত্র্যপূর্ণ আরো অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv